মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি কলেজে আসছি, আমার কাজ আছে, আমার পড়াশোনার কাজ রয়েছে। হ্যাঁ, এত কত তুমি পড়ার কাজ করছো সেটা দেখতেই পাচ্ছি। ওই যে একটা গান ছিল না, কিতাবে বহুত সি পড়ি হোগি তুমনে মগর কোই চেহারা ভি তুমনে পরায়। দেখ কোন করিস না তো, এই শোন, তুই যে সমুজ্জ্বলদার সঙ্গে রোজ দেখা করতে আসছিস সেটা স্বীকার করে নে রে। আমি আমার প্রয়োজনে কলেজে আসছি, পড়ার প্রয়োজনে, বললাম তো। ও কেন আসছে ওই গান? ও এখন ও হয়ে গেল, তার নাম নিতে লজ্জা করে বুঝি। আমি সিরিয়াসলি কিন্তু এবার রেগে যাবো। আরে আচ্ছা, একদম সান্ত্বনা দিবি না তো, একদম সান্ত্বনা দিবি না, তোরা কালফি তোদের জন্য হয়েছে। আমি আবার কি করলাম, কি করলাম? এতবার করে বলে 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 খুঁচিয়ে খুঁচিয়ে এক কথা বলে বলে এই সব সিচুয়েশন তৈরি করেছিস তোরা। এই শোন, মিথ্যে বলবি না, তোর কিন্তু সব সময় সমুজ্জ্বলদার প্রতি একটা চাপা অ্যাট্রাকশন ছিল। ছাই চাপা আগুন তাকে বারবার উস্কে দিলে এখন সেই আগুনে আমি জ্বলে পড়ে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ হ্যাপেনিং বল। এই যেমন ধর, একদিকে তোর বিয়ে ঠিক হয়েছে, আর একদিকে তুই হুড়মুড়িয়ে প্রেমে পড়েছিস, এইটা কিন্তু একদম ফুল ডিডিএল যে ভাইব বল। কি করব আমি এখন? দেখে তো মনে হচ্ছে ও একই জিনিস ফিল করছে, মুখে কিছু বলছে না। বলছে না বলতো, মনে ভালো লাগছে না। দেখ, ফিনান্সিয়াল দিকটার কথা ভেবেই হেজিটেট করছে। দেখ, সমুজ্জ্বলদা তো সেইভাবে এখনো এস্টাবলিশ হয়নি, আর নিতান্তই একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে। অপরদিকে তোর বাড়ির খুবই ভালো অবস্থা, হয়তো সেই সব ভেবেই আর সাহস করে এগোতে পারছে না, বুঝলি? না 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 না, আমার মনে হয় না এত কিছু ভাবছেন। মনে হচ্ছে আমায় ভালোই বাসে না। দেখ কঙ্কা, ভালো বাসে কি না সেটা তুই ওকে জিজ্ঞাসা করে নে না। সমুজ্জ্বল দা, আরে কি খবর? লোকজন যে কেন কথায় কথায় ইউনিভার্সিটি চলে আসে আমি তো বুঝতে পারি না, আর কোনো কাজ নেই জানি। আমার তো সব কাজ এখানে, মানে সেদিনকে যেগুলো রিজেক্টেড হয়েছিল সেগুলোই রিপ্লেস করতে এসেছি। রিপ্লেস করে আর লাভ কি, দেখবো আরো খারাপ জিনিস এসছে আজকে। তাই বুঝি, তা তুমি জানলে কি করে? তুমি কোনো ভালো জিনিস দিতেই পারো। আমি তাহলে আসি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস, কোথাও যেত না? তুই এসেছিস কলেজে পড়বি বলে প্রিপারেশন নিতে, তো তুই নে না, আমি না হয় বাড়ি গিয়েই নেব। কেন বাড়ি গিয়ে কেন পড়বি, দুজন মিলে একসঙ্গে পড়বো, গ্রুপ স্টাডি করবো। গ্রুপ স্টাডিটা বরং তোরা দুজনেই কর, জানিস তো থ্রি ইজ আ ক্রাউড। আমি চললাম রে। এই তুই কাল সকালে তো রেগে আছো কেন বলো তো? এমনি মন ভালো করে দেবো। কি করে? আমার সঙ্গে একটা জায়গায় যাবে? নিয়ে যাবে আমায় তোমার সঙ্গে, অনেক দূরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।